আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। আমরা আজকে 44তম দিনে পদার্পণ করলাম, তো আমি উঠেই আজকে টার্গেটটা ফিক্স করে নিলাম। ফার্স্টে ভোকাবুলারি পড়বো কিছুক্ষণ, দেন অনুবাদ করবো আজকে একটা বাংলা টু ইংলিশ অনুবাদ। অ্যাকচুয়ালি আমি ভোকাবুলারি অ্যান্ড অনুবাদ দুইটাই এই যে এই বইটা থেকে করি, ব্রিটিশ বাংলা ট্রান্সলেশন। এখানে হচ্ছে অনুবাদগুলো বিভিন্ন এক্সামের দেয়া আছে, সাথে ভোকাবুলারি দেয়া আছে অ্যান্ড টপিক ওয়াইজ কিছু ভোকাবুলারি দেয়া আছে, যেমন ভাষা আন্দোলন ভিত্তিক, তারপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক, এই যে অর্থনৈতিক উন্নয়ন। তো এটা থেকে আমি ভোকাবুলারি প্লাস ট্রান্সলেশন প্র্যাকটিস করি। এরপর একটু সংবিধান পড়ব, দেন ম্যাথ, আজকে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টা যতদূর পারি করব, একটা রচনা নোট করব। আমার 6টা মোটামুটি রচনা হয়ে গিয়েছে নোট করা। বাংলাদেশ অ্যাফেয়ার্সের 14 আর 15 অধ্যায়টা, দেন টিএম পার্ট বলতে আপনারা জানেনই আমার টানা মুখস্থ করার পার্টগুলো, বিভিন্ন ডাটা টাটাগুলো আমি খাতায় একটু করে টুকে রেখেছি, সো ওগুলো একটু করে দেখা ট্রাই করি প্রতিদিন, যেগুলো মেমোরাইজ করা দরকার। আর দেন নিউজ, আসলে আরও অনেক বেশি পড়া উচিত কিন্তু আসলে দিনে সময় হয় না এর চেয়ে বেশি, আর বেশি দিন নাইও এক্সামের। যাই হোক, এগুলোই শেষ করি আজকে, আমার জন্য শুভকামনা। এখন 10:45, সো সকাল আমি 1.5 ঘন্টা মধ্যে ভোকাবুলারি অ্যান্ড অনুবাদটা করে ফেললাম। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের বেশ কিছু ক্লাস পেয়েছি, 15টা ক্লাস পেয়েছি একটা ইউটিউব চ্যানেলে, ওগুলো ডাউনলোড করে রেখেছি। এখানে যদিও আমি লিখিনি টার্গেটের মধ্যে, বাট আমি একটা একটা করে ক্লাস এই কয়েকদিনে করে ফেলবো ভাবছি। সো ফার্স্ট ক্লাসটা এখন আমি করে একটু লিখে ফেলবো মোটামুটি করে, ওটা এখন আমি করে দেন হচ্ছে সংবিধান বা ম্যাথ। ওই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে ক্লাসটা, ওইটা করতে বেশ কিছুক্ষণ সময় চলে গেল, প্রায় 1 ঘন্টার মতো ওইটা ক্লাস আমি অবশ্য ফার্স্ট করে দিয়ে যদিও দেখেছি। সো এটা অনেক ভালোই কার্যকরী মনে হলো আমার, আপনারাও চাইলে করতে পারেন। ওই সজিবুলস ইংলিশ কেয়ার মেবি চ্যানেলের নাম, ওই সজিবুল স্যার উনি করাইছে, ওনার 15টা ক্লাস আছে, আমি আজকে একটা দেখলাম। আর এখন 3:15 বাজে, আমি ম্যাথ একটু আগে শুরু করলাম। যাই হোক, ম্যাথটা করতে থাকি কিছুক্ষণ করে, দেন একটু শুয়ে রেস্ট করব। ম্যাথটা অর্ধেক চ্যাপ্টার করে সংবিধানটা একটু দেখে একটু ঘুমিয়েছিলাম, উঠলাম অলমোস্ট 5:30 বাজে, একটু নিচে যাব, হাঁটাহাঁটি করব। অ্যাকচুয়ালি আমার ওই পাশের রুমে যে ভাই থাকে, ওনার ব্যাংকের আজকে নতুন ব্রাঞ্চের উদ্বোধন, তো ভাইয়া ওখানে একটু ডাকলো, ওখানে যাচ্ছি, গিয়ে ঘুরে আসি, দেন বাকি পড়াশোনা শুরু হবে ইনশাল্লাহ। চলে এলাম ভাইয়ের ব্রাঞ্চে, গিয়েছিলাম ওখান থেকে একটা ছোট ভাইয়ের সাথে দেখা, একসাথে নাস্তা করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আসলাম। এখন 6:30, বসে যাই যুদ্ধে। আমার আসলে আজকে টার্গেট বাকি আছে এখনো, এখান থেকে যদি দেখি তাহলে আমি সংবিধানটা পড়ে ফেলেছি মোটামুটি। সংবিধান ডান, ত্রিকোণমিতিক অনুপাতের অর্ধেক অধ্যায় করেছি, পুরোটা হয়নি। এখন রচনা একটা নোট আসলে আজকে সম্ভব হবে কিনা জানি না। এখন বাংলাদেশ অ্যাফেয়ার্সটা আগে শুরু করি, 14-15 অধ্যায়, 2টা অধ্যায় পড়তে হবে, সো এটা করে ফেলি। অ্যাকচুয়ালি এখন আমি পড়ছি, মানে কমিয়ে নিয়ে আসছি পড়াটা, খুব শর্টকাটে লিখে রাখছি যতটুকু জায়গা আসলে মেমোরাইজ করার দরকার, যাতে পরবর্তীতে পড়াশোনা খুব কম টাইমেই হয়ে যায়। বাংলাদেশ অ্যাফেয়ার্সের 14 অধ্যায়টা করে ফেললাম, এরপরে 15 অধ্যায়টা করবো। আপাতত একটু ভাত খেয়ে নেই, 9:30 বাজে অলমোস্ট, পড়া অনেক কমিয়ে নিয়ে এসেছি, আশা করি নেক্সট বার পড়ার সময় আর টাইম লাগবে না বেশি। 10 তারিখের মধ্যে গুছিয়ে আনার চেষ্টা করবো সাবজেক্টগুলো, তারপর ধুমায় রিভিশন দিব আর মেমোরাইজ করার বিষয়গুলো পড়া ট্রাই করব। যাই হোক, দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। ডিনার করে একটু নিচে চলে আসলাম, মাথাটা জ্যাম হয়ে আছে, সো একটা চা খেলেই চাঙ্গা হয়ে যাবে। এই হচ্ছে আমার হালিম ভাইয়ের দোকান সামনে, ওখানকার চাটা অনেক সুন্দর, সো একটা চা খেয়ে গিয়ে। সো চা খেয়ে এসে আমার বাংলাদেশ অ্যাফেয়ার্সের 2টা অধ্যায় শেষ, 14-15 অধ্যায় শেষ। 15 অধ্যায়টা নারীর ক্ষমতায়ন সম্পর্কিত, সো এই অধ্যায়টা আমি রচনার জন্যই রেখে দিয়েছি, এখান থেকে জাস্ট একটু দেখলাম রচনাতে, আমার সুন্দর করে এটা নোট করে ফেলবো, দেন ওখান থেকে পড়ে নেব। এখন যেটা আমার বাকি থাকলো সেটা হচ্ছে একটা রচনা নোট করা, টিএম পার্ট আর নিউজ। যেহেতু এখন টাইম আছে, 11:30 বাজে, সো আমি একটা রচনা এখন নোট করেই ফেলি। সো করতে করতে একটা রচনা করেই ফেললাম, যাই হোক এলডিসির রচনাটা কমপ্লিট। এখন আমার বাকি থাকলো টিএম পার্ট আর নিউজ। এখন 2:05, সো আজকে একটু দেরি হয়ে গেল ঘুমাতে, কালকে তার মানে আমার উঠতে লেট হয়ে যাবে, যদিও কালকে শুক্রবার যদিও আমার রিল্যাক্সেশন টাইম, কিন্তু এই যেহেতু অনেক দিন বাসায় কাটিয়ে এসেছি, সো
কালকে পড়াশোনা করতে হবে। আর এখন নিউজ আর টিএম পার্টটা একটু দেখে ঘুমিয়ে যাবো, আজকে আর ভিডিও বানাবো না। সবাই ভালো থাকবেন, কালকে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।